ইউক্রেনের বন্দর থেকে কৃষ্ণসাগর হয়ে বিনা বাধায় শস্য রপ্তানির বিষয়ে রাশিয়ার সঙ্গে প্রথম চুক্তি হয় গেল বছরের 22 জুলাই। জাতিসংঘ ও তুর্কির মধ্যস্থতায় হওয়া ওই চুক্তির মেয়াদ আরও কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ হওয়া চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী 17 জুলাই। আগের মতো এবারও চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট। চুক্তি অনুযায়ী রাশিয়াকে দেয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার দাবি করে এমন আভাস দিলেন পুতিন। Это логистика, это страхование, это движение денег, связанных с оплатой нашей продукции. Не собираются исполнять данных обещаний. Но как одна из опций, не сначала продление, а потом выполнение обещаний. রাশিয়া সত্যি যদি কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানিতে এবার বাধা দেয়, তাহলে বিশ্ব আরও ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হবে বলে মনে করছেন ভলোদিমির জেলেনস্কি। এমনকি দেশে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ার আশঙ্কা ইউক্রেনের প্রেসিডেন্টের। এবার চুক্তির মেয়াদ রাশিয়া বাড়াবে কিনা এ নিয়ে যখন শঙ্কা বাড়ছে, তখন স্বস্তির খবর দিলেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন, যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। Bu Karadeniz tahıl koridorunun uzatılması konusunda জাতিসংঘের তথ্য বলছে নিরাপদ করিডোরের মাধ্যমে শস্য রপ্তানির চুক্তির পর এখন পর্যন্ত ইউক্রেন থেকে 45টি দেশে 3,27,00,000 টন খাদ্যশস্য রপ্তানি হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।